আপার পোল লোয়ার পোল, আপার পোলটাকে স্লাইটলি মিডিয়াল সাইডে বেন্ড করবে, আপার পোল ব্রড, লোয়ার পোল পয়েন্টেড, ঠিক আছে, হাইলাম মিডিয়ালি, ওকে, আর অ্যান্টেরিয়ার সার্ফেসটা মোর কনভেক্স, পোস্টিয়ার সার্ফেসটা মোর ফ্ল্যাট। এবার এটাকে যদি তুমি উল্টো করে ধরো তাহলে এইখানে দেখো ইউরেটারে একটা অ্যাবনর্মাল কিঙ্কিং আসছে, এই অ্যাবনর্মাল কিঙ্কিংটা নর্মালি থাকার কথা না, ওই জন্য তুমি এটাকে আবার বেন্ড করে দাও, উল্টো করে, এবার দেখো একটা নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন আসছে। এবার এর হাইলামে, হাইলামে অনলি এই যে এইটা প্যালপিট করলেই বুঝতে পারবে এটা হচ্ছে রিনাল ভেন, ওকে, বাকিগুলো রিনাল আর্টারি ব্রাঞ্চেস, ঠিক আছে। তো ভেনটা দেখো মোরাললে সব থেকে অ্যান্টেরিয়ারলি আসছে, তারপরে আসছে আর্টারিগুলো, আর সব থেকে আসছে পেলভিস অফ দ্য ইউরেটার, পেলভিস, ঠিক আছে। তো ভি এ পি অ্যান্টেরিয়ার টু পোস্টেরিয়ার, ওকে, এটা হচ্ছে হাইলাম অফ দ্য কিডনি, তারপরে আর কি আপার পোল লোয়ার পোল কিন্তু বললাম। এবার আসছে রিলেশনে, রিলেশন কী কী ছিল, পোস্টেরিয়ার রিলেশন ফর দ্য বোথ কিডনি, রাইট অ্যান্ড লেফট বোথ কিডনি পোস্টেরিয়ার রিলেশন ইজ সেম। পোস্টেরিয়ার রিলেশনের জন্য কী কী আসবে, চারটে মাসেল, চারটে মাসেল কী কী আসবে, একটা হচ্ছে ডায়াফ্রাম, সোয়াস মেজার, কোয়াড্রেটাস ল্যাম্বরাম, একটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাল, মানে যে চারটা মাসেল ওখানে দেখলে চারটার মধ্যে, তার মধ্যে ইলিয়াকাসকে বাদ দিয়ে দাও, পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল যে মাসেলগুলো, ইলিয়াকাসকে বাদ দিয়ে ওখানে কাকে অ্যাড করে দাও, জাস্ট ডায়াফ্রাম, বাকি মাসেলগুলো আসছে আসবে এখানে, চারটা মাসেল, তিনটা নার্ভ, তিনটা নার্ভ কী ছিল, সাবকোস্টাল, আর কিছু আছে, রিবস, হ্যাঁ রিবস, দেখো রাইট সাইডে যেটা কিডনি ওটা স্লাইটলি লোয়ার সাইডে থাকে, লেফট সাইডের কিডনি স্লাইটলি আপার সাইডে থাকে, ওই জন্য রাইট সাইডের কিডনি যেটা, রাইট সাইডের কিডনি ওখানে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ দুটো রিবসের রিলেশন আসবে, লেফট সাইডের কিডনিতে অনলি ইলেভেন্থের রিলেশন আসবে। তো পোস্টেরিয়ার রিলেশন যেটা রাইট অ্যান্ড লেফট কিডনিতে মোরাললেস সেম, জাস্ট রিবসে এটা আছে, একটু চেঞ্জ আছে, বাকিগুলো সব সেম। এবার আসো অ্যান্টেরিয়ার রিলেশন, অ্যান্টেরিয়ার রিলেশনের জন্য উপরে এখানে কি সুপ্রারেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে, ফার্স্ট দেখো রাইট কিডনিতে, রাইট কিডনি এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর এইখানে কী ছিল, ডিউডেনাম, ঠিক আছে, ডিউডেনামের, ডিউডেনামের এরকম সি শেপ, মনে পড়ছে আমরা একবার করেছিলাম এতে, মনে করো অ্যাবডোমিনের সময়, তো সি শেপ ডিউডেনাম, তো ডিউডেনামের এটা কি অ্যাসেন্ডিং পার্টটা, অ্যাসেন্ডিং পার্ট, ঠিক আছে, তো অ্যাসেন্ডিং পার্টটা বা ভার্টিক্যাল পার্টটা যেটা বলে, তো এই ভার্টিক্যাল পার্টটা এই হাইলামে জাস্ট অ্যান্টেরিয়ালে আসবে, বুঝলেন, ওকে, আর এইখানে আসবে এইখানে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে, এটা এটা কি কোলিক এরিয়া, আর এটা হচ্ছে ডিউডেনাল এরিয়া, ওকে, আর এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড রিলেশন, আর এইখানে তাহলে একটা জায়গা বাকি থেকে যাচ্ছে, ওটা কী আসবে, হেপাটিক এরিয়া, ঠিক আছে, আর এটা যদি হেপাটিক এরিয়া হয় তার নিচে কী আসবে, ডিউডেনাল এরিয়া, ডিউডেনাল এরিয়ার, ডিউডেনাল এরিয়া, ডিউডেনাল এরিয়া, সুপ্রারেনাল এরিয়া, হেপাটিক এরিয়া, কোলিক এরিয়া, আর এইখানে আসবে জেজুনাম, জেজুনাম, এটা হচ্ছে জেজুনাল এরিয়া, এটা রাইট, রাইট কিডনির জন্য, তোমার লেফট কিডনির জন্য, লেফট কিডনির জন্য তোমাকে ওখানে দেখতে হবে না, আমি কনফিউজ করেই বলছি, রাইট কিডনি ছিল, এবার আসে না, এটা লেফট কিডনি, এবার আসে লেফট কিডনি, লেফট কিডনি, এই যে দেখো সুপ্রারেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল, এই যে এটা কি সুপ্রারেনাল ভেন, ওকে, এই যে এটা আর্টারি, আর্টেরিয়াল সাপ্লাই কেটে গেছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ওকে, তো রাইট সুপ্রারেনাল ভেন যেটা ওটা ড্রেন করে রাইট সুপ্রারেনাল ভেন, রাইট এটা ড্রেন করে ইনফিরিয়ার ভেনের কাছে, বাট লেফট সুপ্রারেনাল ভেন ওটা ড্রেন করে কি, লেফট রিনাল ভেন, লেফট রিনাল ভেন, তো রাইট সুপ্রারেনাল ভেন ড্রেন করে ইনফিরিয়ার ভেনের কাছে, লেফট সুপ্রারেনাল ভেন ড্রেন করে লেফট রিনাল ভেন, লেফট রিনাল ভেন, ওকে, এই যে এটা তাহলে লেফট রিনাল ভেন এটা ড্রেন করছে, না সরি, লেফট সুপ্রারেনাল ভেন, তো লেফট সুপ্রারেনাল ভেন ওটা ড্রেন করছে, ড্রেন করছে লেফট রিনাল ভেন, এটা হয়ে গেল সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপরে আসি এবার বাকি রিলেশন, বাকি রিলেশনগুলো কী আসবে, এটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের ইমপ্রেশন, এটা হচ্ছে স্প্লেনিক এরিয়া, এটা হচ্ছে গ্যাস্ট্রিক এরিয়া, তারপরে এটা হচ্ছে প্যানক্রিয়াটিক এরিয়া, তার নিচে এখানে ডিসেন্ডিং কোলনের জন্য কোলিক এরিয়া, আর বাকি যে পার্টটা থাকবে এটা হচ্ছে জেজুনাল এরিয়া, এই তো হয়ে গেল রিলেশন লেফট সাইড, তো লেফট সাইডটা স্লাইটলি একটু টাফ আছে রাইট সাইডেতে, বাট মনে রাখতে কোনো চিন্তা নেই।